নমস্কার দর্শক বন্ধু, আজকের যে ভিডিও নিয়ে আলোচনা করব, শীতকালীন শশা চাষের মধ্যম পর্যায়ে অর্থাৎ গাছে যখন ফুল ও ফল আসার সময় আমরা কি কি পরিচর্যা করব। দর্শক বন্ধু, শশা গাছে কিন্তু মূলত প্রথম যে সমস্যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে শোষক পোকার সমস্যা। এই শোষক পোকা কিন্তু শশা গাছে দেখবেন ডগায় বসে রস শোষণ করে খায় এবং দেখবেন ডগাটা কিন্তু কুঁকড়ে যায়। এর ফলে কি হয়, সেই গাছ থেকে কিন্তু ভালো ফলন কিন্তু পাওয়া যায় না। তাই এই শোষক পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি কয়েকটি কীটনাশকের নাম বলবো। সেই গ্রুপের কীটনাশক যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে যদি গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আশা করছি এই পোকাকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া দর্শক বন্ধু, এই শোষক পোকার পাশাপাশি কিন্তু শশা গাছে কিন্তু এই সময় কিন্তু ছত্রাকের আক্রমণও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তাই এই ছত্রাককে আপনারা কোন কোন গ্রুপের ফাঙ্গিসাইড এই সময় আপনারা শশা গাছে স্প্রে করে কিন্তু আপনার গাছকে কিন্তু রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন, তা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই চলুন দর্শক বন্ধু, আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধু, প্রথমে আসি শীতকালীন শশা চাষে কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান আমি যে বাগানে বসে আছি এই বাগানে কিন্তু এই শোষক পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে, কারণ এখানে কিন্তু সঠিক গ্রুপের কীটনাশক কিন্তু গাছে সঠিক সময়ে স্প্রে করার জন্য কিন্তু এখানে শোষক পোকার আক্রমণ কম লক্ষ্য করা যাচ্ছে। তাই এই শোষক পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আপনাদের কয়েকটি কীটনাশকের নাম বলছি। সেই সব কীটনাশক যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে যদি শশা গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ডগা কুকড়ানোর সমস্যা অথবা সাদামাছি, থিপস, এইসব শোষক পোকার সমস্যাকে কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। তাই এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ইনডক্সাকার্প প্লাস অ্যাসিটামিপিড গোত্রের কীটনাশক, যেটা আপনারা বাজারে ঘারাডা কোম্পানির কাইড নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই শোষক পোকাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা যদি আপনারা হাতের কাছে না পান, তাহলে আপনারা ফলিওকামিট গোত্রের কীটনাশক, যেটা আপনারা বাজারে UPL-এর উলালা নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাও যদি আপনার হাতের কাছে না পান, তাহলে আপনারা অ্যাসিফেট প্লাস ইমিডাক্লোরোপিড গোত্রের কীটনাশক, যেটা আপনারা বাজারে UPL কোম্পানির ল্যান্সার গোল্ড নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু পোকাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া আপনারা ডাইফিনথিরন গ্রুপের কীটনাশক, যেটা আপনারা বাজারে সিনজিনটা কোম্পানির পিগাসাস নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইসব পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া দর্শক বন্ধু, এখানে একটা কথা বলে রাখি, আমি যে কয়েকটি কীটনাশকের নাম বললাম এই সব কীটনাশক কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু শশা গাছে স্প্রে করতে হবে, তাহলেই কিন্তু আপনি শশা গাছে পোকাকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া দর্শক বন্ধু, শশা গাছে 2 নম্বর যে সমস্যা লক্ষ্য করা যায়, এই সময় কিন্তু শশা গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দেখবেন এই ঘন কুয়াশার কারণে কিন্তু এই ছত্রাকের আক্রমণ কিন্তু শশা গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময় কিন্তু শশা গাছ থেকে ভালো ফলন পেতে হলে কিন্তু আপনাকে কিন্তু ছত্রাককে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তাই এই শশা গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আপনারা মিটালক্সিল প্লাস ম্যাঙ্কোজেব গ্রুপের ফাঙ্গিসাইড, যেটা আপনারা বাজারে সিনজিনটা কোম্পানির রিডোমিল গোল্ড নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু এই শশা গাছে প্রথম পর্যায়ে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি এই সমস্যা যদি প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, তাহলে আপনারা মেথিরাম প্লাস পাইরাক্লোরোস্টোবিন গোত্রের ফাঙ্গিসাইড, যেটা আপনারা বাজারে BSF কোম্পানির ক্যাবরিও টপ নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শশা গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। এটাও যদি আপনারা হাতের কাছে না পান, তাহলে আপনারা খুব ভালো একটা ফাঙ্গিসাইড, সেটি হচ্ছে অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফিনোকোনাজল গোত্রের ফাঙ্গিসাইড, যেটা আপনারা বাজারে সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে মিশ্রণ করে গাছে স্প্রে করলে কিন্তু খুব দারুণ রেজাল্ট দেখতে পাবেন। অর্থাৎ শশা গাছে পাতা হলুদ হয়ে যাওয়া অথবা পুড়ে যাওয়ার
সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনারা যদি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। তাই দর্শক বন্ধু, আপনারা এই সব ফাঙ্গিসাইড কিন্তু শসা গাছে স্প্রে করলে কিন্তু এই শসা গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু সমাধান করতে পারবেন। এছাড়া এই কীটনাশক এবং ছত্রাকনাশকের পাশাপাশি কিন্তু আপনাকে শসা গাছে কিন্তু আপনাকে এই সময় কিন্তু পিজিআর কিন্তু গাছে স্প্রে করা অত্যন্ত জরুরি। কারণ শসা গাছে এই ফুল ও ফল থাকার কারণে কিন্তু আপনাকে এই সময় কিন্তু কীটনাশক ছত্রাকনাশকের পাশাপাশি কিন্তু আপনাকে গাছে কিন্তু পিজিআর স্প্রে করতে হবে। শসা গাছে পিজিআর হিসেবে আপনারা নাগার্জুনা কোম্পানির অ্যাটনিক, এটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশ্রণ করে গাছে স্প্রে করতে পারেন। এটাও যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা সিনজিনটা কোম্পানির ইসাবিয়ন, এটাও আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশ্রণ করে গাছে স্প্রে করবেন। তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং আপনি সেই গাছতে কিন্তু ভালো ফলনও পাবেন। এছাড়া দর্শক বন্ধু, আপনার যদি শসা গাছে এইসব রোগ এবং পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, আপনারা কিন্তু এইসব গ্রুপের ওষুধ কিন্তু গাছে স্প্রে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইসব সমস্যাকে সমাধান করতে পারবেন। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।